বক্সিনগর ব্লক অন্তর্গত চৌকিদার চৌমুহনী বাসিন্দা জুয়েল হোসেন নামের এক যুবক রবিবার বিষ পান করে আত্মঘাতী হয়। জুয়েল হোসেন এর পরিবারের অভিযোগ, সেখানে ফরজানা আক্তার নামে এক মেয়ের নকল প্রেমের ফাঁদে পড়ে আত্মঘাতী হয়েছে জুয়েল। মোবাইলে প্রেমের নাম করে ফরজানা আক্তার জুয়েল হোসেনের কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছে জুয়েল হোসেনের পরিবার। তরতাজা যুবকের মৃত্যুতে তার পরিবার এ গভীর শোকের ছায় নেমে এসেছে। আমি মানুষ পড়াইলাম, আমিও যান কথাবার্তা কইয়া বিয়া করাই দেন। তারপরে কালকা কয় নেটে বিয়া হইব, নেটের মোবাইলে নেটের মোবাইলে পড়াই দেন। মায়ের বাড়ি করে জানেননি? বাড়ি একবার কয় গুয়াহাটি, একবার কয় রানী বাজার পঞ্চায়েত টিলা। তারপরে কয় কোটি মোবাইলে বিয়া করাই দিতাম। আমি বেশি বাবা, আমি ওর কোটি মোবাইলে বিয়া করাই দিয়েছিলাম না, কোটি মোবাইলে আমি কে কি বিয়া করাইলাম। কাম কর, যদি আমার 3 লাখ টাকাও লাগে তারা।